কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে এই প্রথম কলকাতা মেডিকেল কলেজ ও ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের যৌথ উদ্যোগে জটিল অস্ত্রোপচার আয়োজন হলো ইসলামপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসক প্রবীণ যোশীর নেতৃত্বে 9 জন চিকিৎসককে দিয়ে আয়োজন করা হলো ওই অস্ত্রোপচারের। ইসলামপুর মহকুমা এলাকায় বহু কুষ্ঠরোগী চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। অনেকে বছরের পর বছর ওষুধ খেয়েও হাত পা বা শরীরের অনেক অংশই ঠিক হয়নি। সেই সমস্ত মানুষদের যাদের অস্ত্রোপচার করলে ঠিক হয়ে যাবে তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা করতে আসা রোগীরা এতে ভীষণ খুশি। চিকিৎসকদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তারা। হাতের অপারেশন, হাতের অপারেশন করতে এসেছি, ভালোর জন্য এসেছি। হ্যাঁ, বাড়ি আমার ধামরগঞ্জ। হ্যাঁ, চোপড়া ধামরগঞ্জ। কোষ হলো চোপড়া। হাতে যে মানে সোজা হচ্ছে না, হাত হাতের অসুবিধা। এটা 1 বছর ওষুধ খেয়েছি, তাও ঠিক হয়নি। আমি বলছি অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে, ওটাও বললো অপারেশন করতে হবে। আব্দুল মোহাম্মদ। লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন এদের উদ্যোগেই এই জিনিসটা পুরো হচ্ছে। আমরা মেডিকেল কলেজ থেকে আসছি, কলকাতা মেডিকেল কলেজ থেকেই আমরা মোটামুটি 5 জন আছি। 1 জন অবশ্য এখন পোস্টেড আছে মালদা মেডিকেল কলেজে, ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। তো আমরা এই 2 মেডিকেল কলেজ থেকে আমাদের সব 5 জনের একটা টিম, প্লাস জোনাল লেপ্রেসি অফিসার্স অ্যান্ড এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ সুপার সবাই মিলে এটা অর্গানাইজ করা হয়েছে। তো এতে যেটা হয়েছে, মোটামুটি অ্যারাউন্ড 3 দিনে আমরা 30টা মতন লেপ্রেসি পেশেন্টস আমরা আগে থেকে, প্রায় 2 মাস আগে থেকে আমরা সিলেক্টেড করেছি, যারা হচ্ছে সুটেবল এই সার্জারিটা, রিকনস্ট্রাকটিভ সার্জারিটা করার জন্য উপযুক্ত। যারা ফিজিওথেরাপিস্ট আছে আমাদের এখানে, তারা এগুলো 2 মাস ধরে এগুলো ওদের রেডি করেছেন। বাকি সব যে প্যারামিটার্স, জয়েন্টস, এগুলো সব আছে। আর আমরা এখন 3 দিন ধরে এই সার্জারিটা করবো। এটা আজ শুরু হচ্ছে আমাদের। না না, এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, তাই তো? হ্যাঁ, এই 3টে জেলা নিয়ে আমরা কভার করছি। স্যার, ব্যাপার হলো যে এই যে অপারেশন, স্যার এই অপারেশন তো মোটামুটি 3টে জেলার মধ্যেই ফার্স্ট টাইম এখানে হচ্ছে। এখানে ফার্স্ট আমরা, এগুলো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় করা হয়, এবার আমরা ইসলামপুরে এখানে এটা করছি। মানে 3 জেলাতে প্রথমবার ইসলামপুরে করা হচ্ছে। আমি প্রবীর জর্জ, প্লাস্টিক সার্জন, কলকাতা মেডিকেল কলেজ থেকে। উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একমাত্র বহুভাষিক সৃজন নির্ভর অনুসাহিত্য পত্রিকা সেতু, সুশান্ত নন্দীর সম্পাদনায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে নিয়মিত প্রকাশিত এই সাহিত্য পত্রিকাটি দেশের গণ্ডি পেরিয়ে বৃহৎ আন্তর্জাতিক স্তরেও ক্রমশ সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। সবুজ সাহিত্যের অঙ্গীকার নিয়ে দীর্ঘ 21 বছর ধরে সাহিত্য সফরের এক বোহেমিয়ান ভাষা পর্যটক হিসাবেও মানুষের নজরে এসেছে সেতু। পত্রিকাটির সৎ ও সাহসী পদক্ষেপ লিটল ম্যাগাজিন আন্দোলনেও বিশেষ ভূমিকা গ্রহণ করে চলেছে অনুকথার শব্দভাষায়। জল নদীর 2 তীরের মাঝে সেতুই এখন সংযোগ স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। আলোকিত পৃথিবীর লক্ষ্যে সম্প্রীতির সংলাপ ছড়িয়ে পড়ুক সেতুর সৃজন সাথীদের মাধ্যমে, এই বার্তাই সেতুর মূল মন্ত্র।